হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে হচ্ছে শনিবার, আজকে হয়ে গেল ডিসেম্বরের 2 তারিখ। এখনো পর্যন্ত সেরকম ঠান্ডা পড়লই না এই বছর, জানি না আবার কবে পড়বে। ডিসেম্বর মাসটা তো বেশি ঠান্ডা পড়ে, কিন্তু আমার জন্মদিনের টাইমেও বেশ ভালোই ঠান্ডা থাকে। আমি রাত্রেবেলা একটা ব্ল্যাঙ্কেট গায়ে নিয়ে বসে থাকি, আর ওরা এসে রাত্রেবেলা মানে মিড নাইট যদি সেলিব্রেশন হয় তখন ওরা এসে কেক কাটায়। এবারে কিছুই পড়েনি। তো কালকে রাত্রেবেলা কি হয়েছে জানো? কালকে রাত্রেবেলা 1 কাপ করে আমি জল আর ওই একটা ওষুধ ছিল মায়ের আর কাকার জন্য, ওটা আমি গুলে নিয়ে গেছি, 1 কাপ গরম জল আর ওষুধটা দিয়ে। ওরা যথারীতি জল আর ওষুধটা খেয়েছে। খাওয়ার পর আমি ভাবলাম গ্লাসগুলো এখানে পড়ে থাকবে, আমি এক কাজ করি বেসিনে নিয়ে গিয়ে নামিয়ে দিই। দিদি বেসিনে গিয়ে নামাতে গেছি, তখন বাজে 12:30। রাত্রেবেলা শুতে শুতে আমাদের 12:30টা তো কম করে বেজেই যায়। দিয়ে হাত থেকে গেলো গ্লাসটা, মানে কাপটা পড়ে, ব্যাস কাপটা ভেঙে গেল। কাকিমারা ভাববে যে কি হলো রে বাবা, এদের রাত্রেবেলা ভাঙচুর কি হচ্ছে। দিয়ে যাই হোক, ওটা পড়ে ভেঙে গেল। দিয়ে মাকে আবার বললাম, মা দেখো কাপটা ভেঙে গেল। ভালোই ছিল কাপটা, সুস্থ সবল ছিল। ওখানে বলে না বেশি পাকামি করতে নেই, সেরকম পাকামি করে নিয়ে গেল হলো, এখানে পড়ে থাকবে গ্লাসটা, যাই নিয়ে গিয়ে বেসিনে রেখে দিই। জাস্ট ধরে বেসিনে নামাচ্ছি আর গেল পরে প্লাস্টিক, কিছু করার ছিল না আমার। সকালবেলা উঠে না গলাটা খক 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 করে, ঠিক হোক। আর এখন আজকে সকালবেলা তাড়াতাড়ি দাদা চলে গেছে অফিসে, কারণ আজকে বাইরে থেকে মেটেরিয়ালও আসছে আর ছেলেদের বাইরে যাবারও কথা আছে। দাদা চলে গেছে আর আমরাও তাড়াতাড়ি চলে যাব আজকে, যেহেতু আজকে শনিবার, মায়ের রান্নার খুব একটা চাপ নেই। টিফিনে রুটি আর কিছু তরকারি করে নেবে, আর দুপুরবেলার জন্য মুগ ডাল আলু ভাজা দারুণ লাগে। মা খুব ঘন করে মুগ ডালটা করে সবজি দিয়ে, মানে শীতকালে সবজি দিয়ে করে, আর তাছাড়া গরমকালে তো আর এত সবজি পাওয়া যায় না। তো ওই মুগ ডাল আর আলু ভাজা, তার সাথে মাদের জন্য কোনো দুটো কিংবা একটা তরকারি করে নেবে। তো চলো দেরি না করে তাড়াতাড়ি ব্লগটা স্টার্ট করা যাক। দেখো এই বাইরের সিনটা দেখো, এই বকগুলো যখন ওড়ে না তখন মনে হয় বাহ কি দারুণ লাগছে। এখন তো আমি ছাদে আসি, তার জন্য তোমাদেরকে এই সিনটা দেখাতে পারছি। আরেকবার ওড়ে, দারুণ লাগে দেখতে, সব বকগুলো একসাথে উড়ে বেড়াবে, এদিক ওদিক এদিক ওদিক। এখন সব বসেছে নিম গাছের একদম ডগে, দেখো একদম ডগে বসে আছে। তো চলো এখন আমরা নিচে যাচ্ছি। জলটা ঠান্ডা হয়ে গেছিল। এখন টিফিন টিফিন করা হয়ে গেল, মা আজকে গরম গরম রুটি আর বাঁধাকপির তরকারি করেছিল, আর সবাই মিলে খেলাম রুটি তরকারি। এবার আমার স্নান টান হয়ে গেছে, এখন পুজো দিয়ে নেবো। ওই দেখো গোবলু উকি মারছে, কালকে খুলেছিলাম প্যাকেট থেকে বার করেছিলাম, প্রচণ্ড নোংরা হয়ে যাবে, ওই জন্য আবার ঢুকিয়ে রেখে দিয়েছি। তো চলো এখন আমরা আগে পুজোটা দিয়ে নিই, তারপরে অফিসের জন্য রেডি হয়ে নেবো। এখন রেডি হয়ে গেছি অফিস যাব বলে, তার আগে পাখিগুলোকে একটা গরম রুটি দিয়ে দিই, চলো মায়ের কাছ থেকে রুটিটা নিয়ে আনি। এক রুটি মিলেগা?
রুটিটা পাখিগুলোকে দিয়ে দেবো, কারণ পাখিগুলো যখন তখন চলে আসে। আগে ছিঁড়ে নিই রুটিটাকে। প্রচুর বক আছে আমাদের এখানে। আমাদের পাখিগুলো আবার বড় লোক পাখি, ওরা আবার সব কিছু খায় না, বাসি জিনিস ওরা খায় না, বাসি রুটি খায় না। ওদেরকে গরম গরম বিরিয়ানি দাও, বিরিয়ানি খাবে, কাঁচা চাল খায় না ওরা। তারপর গরম গরম রুটি দাও তাহলে ওরা খাবে, বিস্কুট দাও ভালো ভালো তাহলে খাবে। অন্য বাড়ি আমাদের সামনে বাড়িগুলোতে চালও খায়, বাসি রুটিও খায়, সবই খায়, কিন্তু আমাদেরগুলো ভাবে যে আমরা বড় লোক পাখি, আমরা ওইসব খাবো না, বাসি জিনিস কিছু খাই না। এখন মাও রান্না করে নিয়েছে মোটামুটি, এরপর আমরা অফিসের জন্য বেরিয়ে যাব। মাকে টিফিনটা প্যাক করে নিই, তারপরে ভাবলাম তো অফিস চলে যাবো তাড়াতাড়ি, কিন্তু বাবা একজন প্লাম্বার কাকুকে নিয়ে এসছে। কাকু মানে বেসিনে কিছু প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমগুলো এখন কাকু দেখছে। তো মা বলেছিল কলটা না খুলতে, যেহেতু বেসিন নিচে যে পাইপটা হয় পাইপটা কাকু খুলে রেখে দিয়েছিলো, ভুলে গেছি। অভ্যাস কল খোলার দিয়ে খুলে দিয়েছি, আবার জল পড়ে গেছে নিচে, কাকিমার বাড়িতে কিছু জল পড়ছে। দিয়ে আবার কাকু এখন কাজ করছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। অফিসে যাওয়ার পথে শনি মন্দিরে পুজো ছিল, তো মা আগে থেকেই বলেছিল কিছু প্রণামী দিয়ে যাবে। তো গাড়ি থেকে নেমে প্রণামী দিয়ে ঠাকুর প্রণাম করে তারপর আবার আমরা অফিসের জন্য যাব। মন্দিরে এখন ঠাকুর নেই, বাৎসরিক পুজো, তার জন্য হয়তো নতুন ঠাকুর নিয়ে এসে বসাবে, তার জন্যই হয়তো এখন ঠাকুর নেই, ফাঁকা মন্দিরটা। এটা হলো বাড়ির মন্দির। আমরা এখন অফিসে চলে এসেছি, আজকেও অনেক কেমিক্যাল এসছে, মোটামুটি ভালোই সব ডাইভার্সির কেমিক্যালগুলো এসছে। এগুলোকে সব দাদা রাত্রেবেলা ঘরে ঢোকাবে, কারণ ছেলেরা তো সব বাইরে চলে গেছে। তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি, দাঁড়ো। এ দেখো, এটা হলো একটা ডাস্টবিন। তোমার কোন সাইজে আসছে দেখো, কোমরের ওপরে একদম বুকের কাছে দিয়ে ডায়ারে। যখন ওইটা আমি সেট করবো পুরো, তখন পুরো সেটিং করবো। ওইগুলো সেটিং করে নিয়ে যেতে পারতো, যে দুটো সেলের জন্য বেরোলো হাতুড়ি, ওই চাকা আছে, চাকা না না লেগে যাবে, হাতে লেগে যাবে, বুঝে গেছি। মেইন জিনিসটা তো বুঝে গেছি, হ্যাঁ, চাকার দুটো দেখিয়ে দে ওটার সাথে, ব্যাস তাহলেই হবে। না সেট করা দরকার নেই, ওই পাইপটা ঢুকবে আর দুদিকে দুটো চাকা থাকবে, সেটাই আর কি বুঝিয়ে দে। যেটা আছে জয় খেলাই নাই, পুষ্ল দুদিকে দুটো লাগবে, পুষ্ল আছে সেটা বলে দিবি, পুষ্ল গেলে লেগে যাবে, সমাজ গেই। পঞ্চাশ টাকা দেবো তো, দিয়ে
ব্যয় করতে হবে। আমি তোর প্যান্টটা ইয়ের থেকে সাইড থেকে নিলাম, নিয়ে আনছি এমনি আর কি, জাস্ট বাথরুমে রাখবো বলে আমি প্যান্টটা চেক করছি। একদম 50 টাকা নোটই একটা বেরোলো, হ্যাঁ 2 টাকা কয়েন বেরোলো। তাই আমি বললাম যে মানে ঠাকুর বললো তুই ছেলের পকেটের থেকে পেয়ে যাবি, তোর কাছ থেকে দিতে হবে না, তুই প্যান্টটা ব্যয় কর। আমার প্যান্টটা ব্যয় করার কোনোই দরকার ছিল না, আমার 50 টাকা গেল, 50 টাকাটা আমার কোনোই দরকার ছিল না, তোর প্যান্টটা এখন ব্যয় কর, কালকে ব্যয় করলেও চলতো। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আজকে মা এনেছিল, বললাম ভাত নিয়ে আসবে আজকে মা, যেহেতু শনিবার। ভাত ছিল, মুগ ডাল ছিল, শাক ভাজা ছিল, আর আর বাঁধাকপির তরকারি ছিল, সকালবেলা রুটির সাথে করেছিল সে বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা। আজকে লাঞ্চে আমরা এগুলো করেছিলাম। আর এখন দাদা গেছে বাইরে, তো বাইরে যাওয়ার আগে বলে গেছিলো একদম ফোন ঘাঁটবি না, আমার কাজগুলো আগে কর তারপর ফোন ঘাঁটবি। দাদা যে পালিয়েছে চলে এসেছি, এখানে কিছুটা কাজ করেছি, আর ওই ঘরটা না একটু বেশিই ঠান্ডা, এই ঘরটা একটু কম ঠান্ডা। কিছুক্ষণ পরে ঘর যাব, এখনও কিছু কাজ বাকি আছে, আর বাইরে প্রচুর মাল আছে, তোমরা দেখলে, ফার্স্টেই তোমাদেরকে দেখিয়েছিলাম। দাদা আসার পরে মেটেরিয়ালগুলো সব তুলবে, আর ছেলেরাও চলে গেছে বাইরে, তার জন্য ও দাদাকে কাজ করতে হবে, আর কাকু আছে, আর কাকু কাজগুলো করবে। सर घूमे चक्कर खाए, दिल दिल से टक्कर खाए, मैं खोया कि तू खो गया। बाबा हैवी गो, তোমার কোনো রিঅ্যাকশন? মুখে পুরো ভক্তি, রাক্ষসগণ হাত পা আধি খেতে লেগে গেছে। অফিসের কাজ সেরে এখন চলে এসেছি ঘর, আর আসার পর তোমরা দেখলেই যে আমার বৌমনি আর মা কিছু একটা খাচ্ছে, তো যখনই ঘরে ঢুকছিলাম তখনই দেখলাম গন্ধে পুরো ঘরটা ম ম করছে, দিয়ে এসেই দেখলাম আমার বৌমনি একটা হটপট নিয়ে চলে গেছে, দিয়ে মাও দেখলাম টপ করে একটা তুলে নিল, নিজেও একটা তুলে খেয়ে নিল। এ কিসের চপ রে, আমার বৌমনি খেয়েছে, আমার বৌমনি খেয়েছে কিন্তু জানে না কিসের চপ। আমার বাবা চপ বানিয়েছে, এখন চপ খাবো, তারপর গিয়ে ঘুমাবো,
তো চলো তোমরাও ঘুমিয়ে পড়ো, এখন রাত 10টা বেজে গেছে। গুড নাইট সবাইকে।